তোমরা যদি সাজেশন খুঁজে খুঁজে পাগল হয়ে যাও যে কোন সাজেশন আমরা অ্যাপ্লাই করলে 100% একেবারে কমন পেয়ে যাব, তো তোমরা ঠিক জায়গায় ক্লিক করেছো। কারণ আমি এই ভিডিওতে বলতে চলেছি তোমাদের এর সাজেশনের কথা। তোমরা সকল বিষয়ে সাজেশন এই ভিডিওতেই পেয়ে যাবে এবং এটা 100% তোমাদের কমন আসবে। যদি তোমরা 100% কমন সাজেশন পেতে চাও তাহলে এই ভিডিওটি পুরো ওয়াচ করো, তোমরা 100% কমন পাবে এবং পরীক্ষায় 100-এ 100 পেতে পারবে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা বোর্ড এক্সামের জন্য এতদিন ধরে বহু সাজেশন সার্চ করেছো, হয়তো ইউটিউবে হয়তো ও গুগলে এই বিভিন্ন ওয়েবসাইটে তোমরা সার্চ করেছো এবং সেখান থেকে ডাউনলোড করেছো এবং সেগুলো করার চেষ্টা করেছো। হয়তো এখনও তোমরা কোনো সাজেশন পেয়েছো, এই সাজেশনের উপর ভিত্তি করেই পড়াশোনা করছো এবং তোমরা এখানেও 100% সাজেশন পাওয়ার জন্য এই ভিডিওটি ওয়াচ করতে শুরু করছো। তো সাজেশন দেওয়ার আগে আমি একটা ছোট্ট স্টোরি তোমাদের বলে রাখি। তো এক্সাম দেওয়ার পর অনেক স্টুডেন্ট আমাকে কল করে বলে জানিয়েছে এবং অনেকের সঙ্গে দেখা হয়েছে, অনেকে বলেছে যে স্যার এক্সাম খুবই ভালো হয়েছে এবং বাংলা ভালো হওয়ারই কথা। আর তাদেরই মধ্যে একটা স্টুডেন্ট আমাকে বললো, স্যার আমি এই 110% একটা সাজেশন পেয়েছিলাম পিডিএফ, সেই পিডিএফটা ফলো করে পুরো ভালো করে মুখস্থ করে গেছি যাতে ওটা আসলেই আমি এই 100% নম্বর পেতে পারি। তারপরে ও আমাকে বললো, স্যার কিন্তু এক্সামে ওই যে সাজেশন পেয়েছিলাম সেই সাজেশনের থেকে কিছুই আসেনি, সব উল্টো পাল্টা কোশ্চেন আসছে, আমি শুধুমাত্র পার্টিকুলার সেই কোশ্চেনগুলি পড়ে গেছিলাম, যদিও আমার প্রত্যেকটা বিষয় জানা ছিল কিন্তু ওইগুলো খুব ভালো করে পড়ে গেছিলাম, অন্যগুলো ভালো করে পড়িনি, শুধু ওইগুলোর উপরই জোর দিয়ে চলে গেছিলাম যাতে এইগুলোই আসবে, এইগুলোই আমরা করতে পারবো, কিন্তু তো সেটা হয়নি স্যার, তাই জন্য পরীক্ষা ভালো হয়নি। এই কোনো রকম পরীক্ষা হয়েছে কিন্তু বাংলা আগের দিয়ে পড়া ছিল, সেই কারণে আমি লিখতে পেরেছি। তো আজকে আমি বাংলার কথা ধরলাম, আজকে হয়তো বাংলা এক্সাম চলে গেছে, এরপরে তোমাদের ইংলিশ আছে, সেটাও হয়তো তোমরা সাজেশনের উপর ভিত্তি করলেও কিছু অ্যাটেন্ড করতে পারবে। ম্যাথ ফিজিক্স যদি শুধু সাজেশনের উপর ভিত্তি করে যাও, ফিজিক্স কেমিস্ট্রি এবং ইতিহাস ভূগোল এইগুলো যদি শুধু সাজেশনের উপর ভিত্তি করে যাও সেগুলো লেখার ক্ষমতা তোমাদের হবে না। সেই কারণে আমি বলি কি, তোমরা কোনো সময় 100% সাজেশনের উপর ভিত্তি করে যেতে পারো না। কেন? সাজেশন যারা দেয় তাদের মনে হয় যে 100% এবারে এটা শিওর যে এবারে এটা আসতে চলেছে। আমিও সাজেশন দিয়েছি, আমারও মনে হয়েছে যে এই অঙ্কগুলো এবারের জন্য, এই উপপাদ্যটাই এবারের জন্য আসা আর সম্ভাবনা রয়েছে, তাই এটা দিয়েছি। যে স্যার শুধুমাত্র কোশ্চেন করে সেই স্যারই শুধুমাত্র বলতে পারে যে এই অঙ্কটা এবারে আসবে, তাও স্যার পুরোপুরি সব কোশ্চেন বলতে পারে না, একটা দুটো এক একটা টিচার এক একটা কোশ্চেন রেফার করে। তো এখানে বহুত বড় প্রসিডিওর রয়েছে, তোমাদের অন্য সময় কোনো সময় আলোচনা করব যে কীভাবে কোশ্চেন তৈরি করা হয় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের। এ তো আজকে তোমাদের শুধুমাত্র অ্যালার্ট করার জন্য এবং তোমাদের এর যাতে পরীক্ষা খারাপ না হয় সেই জন্যই আজকে এই ভিডিওটি আমি করেছি। এই তোমাদের জানিয়ে রাখি, আমি কোনো 100% সাজেশন দিচ্ছি না, কিছু না, আমি এই জাস্ট এগুলো মনে হয়েছে সেগুলো দিয়েছিলাম। আর এই ভিডিওতে কোনো 100% সাজেশন বা কোনো সাজেশনের পিডিএফ বা লিঙ্ক আমি এখানে দেব না। তোমাদের শুধুমাত্র এটাই জানিয়ে রাখি, এই তোমরা যারা সাজেশনের উপর ভিত্তি করে পরীক্ষা দিতে যাচ্ছ, শুধুমাত্র সাজেশনই পড়বো, অন্য কিছু পড়বো না, তাদের বলি ছোট্ট একটা কথা, সাজেশন যদিও আসে দেখছো তো কীভাবে কোশ্চেন লিক হয়, কোনো কারণে যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কী হবে অবস্থাটা একবার ভেবে দেখো, যে শুধুমাত্র ওইগুলোই জানো, অন্য কিছু জানো, ওগুলোর মধ্যে একটাও যদি না আসে। তো তাই জন্য সাজেশনের উপর ভিত্তি করো না, কেউ এরকম সাজেশন দিতে পারে না যেটা 100% ওখান থেকে আসবে, কারণ ওন প্রত্যেককে সাজেশন দেয় তার ভিত্তিতে। একটু যদি মিলিয়ে দেখো, কোনো একটা সাজেশন কিনলে এবং অন্য কোনো আরেকটা সাজেশন কিনলে, তাহলে দেখবে দুটো সাজেশনের মধ্যে অধিকাংশই ম্যাচ খায় না। তো সেই কারণে কোনো সাজেশানই 100% হয় না। এও লিখছে যে 100% বা 99% কমন, এও লিখছে 99% কমন। তো তোমাদের সব কিছুর মধ্যে দিয়ে একটা জিনিসই বলতে চাইছি, তোমরা 100% সাজেশনের উপর ভিত্তি করে এক্সাম দিও না, তাহলে তোমাদের হয়তো পরে এক্সাম খারাপও হতে পারে, যেটা তুমি নম্বর ক্যারি করতে পারতে তার থেকে খারাপ নম্বর তোমাদের আসতে পারে। সে কারণে যখন আমাকে স্টুডেন্টই বললো তখন আমার মাথায় আসলো তোমাদের কথা, তোমরাও একটা পরিবারের আমার সদস্য, তোমাদেরও আমাকে জানানো উচিত যে তোমরা যদি কেউ এরকম ধরনের ভুল করে থাকো তাহলে এই ভুলটা করো না, তোমরা পুরো সিলেবাস কভার করো, যেগুলো স্যাররা বলছে বা টিচাররা বলছে আসতে পারে সেগুলো ভালো করে কভার করো। তো তোমরা সকলেই বুঝতে পেরেছ এক্স্যাক্টলি এই ভিডিওর মাধ্যমে আমি কী বলতে চাইছি, যারা 100% সাজেশনের উপর ভিত্তি করেছো, কিচ্ছু পড়ো না, শুধুমাত্র সাজেশনের উপর ভিত্তি করে এক্সাম দিতে যাচ্ছ, তাদেরকে আমি বলছি তোমরা বইটা পড়ো, যা এতদিন যা পড়েছো সেগুলো পড়ো, যেগুলো স্যাররা টিচাররা সাজেশন বলেছে বা যেখান থেকে সাজেশন পেয়েছে সেগুলো একটু বেশি করে পড়ো, কিন্তু ও কোনো কিছু না পড়ে এরকমভাবে যে ওনা শুধু সাজেশনের উপর ভিত্তি করে যদি কোনো কারণে না আসে তোমাদের এক্সামটা খারাপ হবে এবং তোমরা সেই এই ব্যথাটা সারাজীবন হয়ে থাকবে যে কেন সাজেশন পড়ে গেলাম। তো সেই কারণে আমি তোমাদের অ্যালার্ট করার জন্য এই ভিডিওটি করেছি। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। এছাড়া আমি কামনা করি তোমরা যে যে কোশ্চেন পড়ে যাচ্ছ সেই সেই কোশ্চেন যেন তোমাদের কাছে আসে এবং তোমরা একটা ভালো নম্বর ক্যারি করতে পারো, আমি জানি তোমরা পারবে। তো ও আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।